কাদের নাম, কিন্তু যখনই কবরের কথা আপনি শুনেন তখনই এত ক্রন্দন করেন কেন? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, বিশ্ব নবী বলেছেন কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল, এই কবর কারো জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। এজন্য কবরের কথা শুনলেই তাদের অন্তর প্রকম্পিত হয়ে যেত। আর আজকে আমরা আমাদের সামনে কত প্রিয় বন্ধুকে হারিয়েছি, ঠিক কিনা বলেন? আমার সামনে বাবা চলে গেল, মা চলে গেল, দাদা দাদি নানা নানি কত প্রতিবেশী বন্ধু বান্ধবকে আমরা মাটির কবরে চাপা দিলাম, কিন্তু আমাদের অন্তকরণ একবারের জন্য তাদের কথা স্মরণ হয় না, ঠিক কিনা বলেন? অন্তরগুলো গুনাহ করতে করতে আমাদের কালো হয়ে গিয়েছে, আমাদের অন্তরগুলো আর কোরআনের আলোচনা ইসলাম প্রতিষ্ঠার কথা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? আজকে এক শ্রেণীর ইমানদার দাবি করে মসজিদে গিয়ে সালাত আদায় করে আবার নামাজ পড়া ওই ব্যক্তিটাই সুদের সঙ্গে জড়িয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? সম্পদ আল্লাহ দিয়েছে, হজে করে এসেছেন, হাজি সাহেব হয়েছেন, জমি রাইল এমন ভাবে কাটে যেহেক দিয়ে মানুষ আর চলাচল করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এমনি ভাবে নামাজ আদায় করে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা শুনে সঙ্গে সঙ্গে গা আগুনের মতো জ্বলে ওঠে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন ইয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। তাহলে এই যে মসজিদে যাচ্ছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি, যাদেরকে সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ দিয়েছে, হজ করতেছি, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা যে সব ফরজের বড় ফরজ, যখন এই কথা বলা হয় জমিন যার আইন চলবে তার, সৃষ্টি যার হুকুম চলবে তার, সঙ্গে সঙ্গে তখন গোত্র ধ্বংস হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে ভয় করো আমাকে যেভাবে ভয় করা উচিত, কারণ আমি আল্লাহ তোমাদের রব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোন আল্লাহকে ভুলে আমরা সুদের সঙ্গে জড়িয়ে পড়ছি, কোন আল্লাহকে ভুলে আমরা আজকে জেনাবি বিচারে লিপ্ত হচ্ছি, কোন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ বাদ দিয়ে মানব রচিত আইনের কাছে আমরা মাথা নত করে আছি, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমাদের জীবন, তার হাতেই মরণ, তেনার হাতেই আমাদের সব কিছু ন্যস্ত রয়েছে, সে আল্লাহ থেকে আমরা আজকে অনেক দূরে সরে গেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলনে শরিক হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য পরিপূর্ণ ইমানদারের পরিচয় দিতে হবে। আদা মুসলমান কালেমা সর না পায় শ্মশান না পায় গো, আজকে পরিপূর্ণ পাগল যদি হয় তার পিছে মানুষ কখনো ছোটে না, ছোটে, কিন্তু আদা পাগল যদি হয়, আজকে পাশে বাজার রয়েছে, বাজারের মধ্যে অনেক মাছ মাংসর দোকান রয়েছে, রয়েছে কি না? সেখান থেকে একটা পাগল, শরীরে কোনো কাপড় নেই, একদম পরিপূর্ণ পাগল যদি একটা মাছ নিয়ে দৌড় দেয়, আর তার পিছনে যদি দোকানদার দৌড় দেয়, মানুষ বলবে পাগলের পেছনে পাগল দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা আধা পাগল, কাপড় চোপড় সব ঠিক, খাওয়া দাওয়া ঠিক,
একটু মাথায় সমস্যা রয়েছে, সে যদি মাছ নিয়ে দৌড় দেয় তাহলে কি দোকানদার ছাড়বে? ছাড়বে না। অতএব আল্লাহ বলেছেন আমাকে ভয় করো, পরিপূর্ণভাবে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। তোমার রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি পরতে পরতে তোমরা বিধান মানবে। আমি আল্লাহর কথা বলেন ঠিক কিনা? নির্দেশ কার? আল্লাহ তাআলা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে আমার কবরে শোনা নির্দেশ দিয়েছেন কে? তাহলে এই পার্থিব জীবনে পরিপূর্ণভাবে মুসলমান আমাদেরকে হতে হবে। সকলেই রাজি আছি? আমরা পরিপূর্ণভাবে ইমানদার হব? সকলেই রাজি আছি তো? কারা কারা রাজি আছি দুহাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, হাত নমাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের অন্যতরে সূরাতুল আনফাল 10 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা আর 11 নম্বর লাইনের 74 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ وَالَّذِينَ آوَوا وَنَصَرُوا أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ. الله أكبر. الله تعالى বলেন الذين آمنوا যারা তোমরা ঈমান এনেছো, وهاجروا আর হিজরত করেছো, وجاهدوا في سبيل الله আর আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা তোমরা যারা করছো, আজকে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে ঘর সারা হয়েছে, মামলা হয়েছে, হামলার শিকার হয়েছে, বিভিন্নভাবে তার আঘাত প্রাপ্ত হয়েছে, এই ব্যক্তিগুলোকে ওয়াল্লাযীনা আওয়া ওয়া নাসারু তোমরা যারা সাহায্য করো, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। আল্লাহ তাআলা বললেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। সূরাতুল আনফাল 10 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 74 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, যারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কেউ মামলা শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য তারা করতে পারছে না, এই লোকগুলোকে যারা সাহায্য করবে তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুলের সাহাবীরা দিন প্রতিষ্ঠার জন্য ইমান পরিপূর্ণ ইমানদারের পরিচয় দিতে গিয়ে কখনো তারা কার্পণ্যতা করেননি। আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবি হযরতে ওমর ইবনুল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার পা দুটি ছিল খোঁড়া, ভালোভাবে চলতে পারত না, ফিরতে পারত না। আল্লাহ রসুল যখন উহুদের প্রান্তরে সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের দিকে তোমরা কে কে যেতে চাও ছুটে চলে আসো। হযরত ওমর ইবনে জামহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোভাবে হাঁটতে পারেন না, তিনি তেনার চারটি সন্তান রয়েছে,
তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, আমি আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই, আমি শাহাদাতের অময়ব পেয়ালা পান করতে চাই। সন্তানরা বলল, বাবা তুমি তো ভালোভাবে হাঁটতে পারো না, চলতে পারো না, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, আমরা তোমার সন্তান, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদে যাব, যুদ্ধ করব। আমাদের যে সোয়াবে আল্লাহ তাআলা তোমাকে দান করবেন, সুবহানাল্লাহ। বাবার প্রতি সন্তানের ভালোবাসা আছে না নাই? আজকে আমরা অনেকে ইসলামী আন্দোলন করি না, সমাজে দ্বীন প্রতিষ্ঠা হোক, জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এ কাজ করা থেকে দূরে সরে যে আমরা মসজিদের কোণে বসে জিকির করতে রাজি, রাজপথে দাঁড়িয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিতে রাজি নেই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উমর ইবনে জুমহি একজন খোরা মানুষ, তিনি উত্তর দিলেন যে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমি শরিক হতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই, তোমরা তোমাদের জীবন আল্লাহর পথে দিতে চাও, আমিও আমার জীবন দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোন তিনি অজিহাদ পেশ করলেন না? হযরত উমর ইবনে জামহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিশ্ব নবীজির দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার সম্পর্কে সব কিছু অবহাল জানেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের প্রান্তরে গিয়ে আমার জীবনটা দিয়ে দিতে চাই আল্লাহর রাস্তায়। বিশ্ব নবীর কাছে যখন অনেক রিকোয়েস্ট করলেন, আল্লাহর রাসূল নাকি অনুমতি দিলেন, রাসূলুল্লাহর অনুমতি নেই একজন খোরা মানুষ যতটুকু শক্তি রয়েছে তা দিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঝাঁপিয়ে পড়লেন, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী হযরত উমর ইবনে জামহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তিনি শাহাদত বরণ করলেন, আল্লাহর রাসূল যখন তেনাকে দেখলেন, দুহাত দিয়ে তেনার শরীরটা ভরিয়ে দিলেন আর বললেন, ও উমর ইবনে জামহি, তুমি তোমার পায়ের অসুস্থতাকে অজুহাত দেখাওনি, তুমি তোমার শারীরিক অসুস্থতাকে অজুহাত প্রদান করনি, এই অসুস্থ পানির খোরা দুটি পানিয়ে তুমি দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছ, আমি রসুল সাক্ষী দিচ্ছি, ওয়াল্লাহি তাল্লাহি জাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি, ময়দানে মহাশরে আল্লাহ যেন তোমাকে উচ্চ মর্যাদা দান করেন, সুবহানাল্লাহ। আর আজকে আমরা সুস্থ, যদি চোখ দুটো আল্লাহ না দিত, আজকে ও যুবকেরা, ও আমার ভাইয়েরা, সারাদিন ফেসবুক দেখতেছি, ইন্টারনেটে অশ্লীল কিছু দেখতেছি, দেখি কি দেখে না? যদি আল্লাহ চোখ দুটো না দিত দেখতে পারতাম? আল্লাহ যদি পা দুটো আমাদের নোলা করে দিত হাঁটতে পারতাম? আল্লাহ যদি বোবা করত কথা বলতে পারতাম? কিন্তু এগুলো নেয়ামত পাওয়ার পরেও সে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হই না, আমরা 80 মাইল বেগে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুত তাওবা 11 নম্বর পারা 3 নম্বর ফ্রিস্টার 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ আস্তাগা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, কিসের বিনিময়ে? বলেন
আমরা আমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় দিতে রাজি আছি না নাই আসি কে কে আছে দু হাত তুলে দেখাই লিল্লাহ তাকবীর হাত নামা আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন যারা পরিপূর্ণ ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা পরিপূর্ণভাবে ভয় করবে আর যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে নিজের জীবনটা দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদার জন্য বলেছেন সূরাতুল বাকারা দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াতের মধ্যে ডাক দিয়ে বললেন আল্লাহ তালা বললেন যারা দিনের জন্য শহীদ হয় ইসলামের জন্য কোরআনের জন্য যারা জীবন দেয় যারা আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না সুবহানাল্লাহ এই আল্লাহর পরিপূর্ণ ভয় অন্তরে লালন করতে হবে আল্লাহকে ভয় করে মসজিদেও যাব রোজাও রাখবো হজও করব জাকাতও দেব আবার সুদ খাবো আল্লাহর দিনের বিপক্ষে দাঁড়িয়ে যাব এটা কখনো হতে পারে না আল্লাহকে ভয় করার জন্য আল্লাহর রসুলের কাছে একজন আগন্তুক সাহাবি এসে জিজ্ঞেস করল রজুলুন ইয়া রাসূলুল্লাহ মানা কিয়াসুন নাস ওয়া হাজামুন নাস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন ইসলামের কথা শুনি ইসলাম আমাকে ভালো লাগে আমাদেরকে লাগে কিনা যখন আমি অশ্লীল গান বাজনা শুনি তখনও আমাকে ভালো লাগে আমাদেরকেও তো লাগে লাগে কিনা যখন আমি নেক কাজ করি তখনও আমাকে ভালো লাগে যখন আমি অন্যায় কাজ করি সেটাও ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি করব আমাকে আপনি সমাধান দিয়ে দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম যিকরুল লিল মাউত ওয়া মারসাবি বেশি বেশি করে তুমি মরণের কথা স্মরণ করো ওয়াকসারুহুম ইসতিউদাদান এবং এই মরণের প্রস্তুতি তুমি সদা সর্বদা গ্রহণ করো তুমি সর্ব অবস্থায় মনে করো তোমার জীবনের এটাই শেষ কাজ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অঝোর নয়নে কাঁদতেন যখন এই মরণের কথা শুনতেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন এই কবরের পাশে যেতেন যখন এই কবর দেখতেন তখন এই অঝোর নয়নে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিতেন তেনাকে জিজ্ঞেস করা হলো ইয়া আবু বকর আপনি তো কাঁদেন না কিন্তু যখন এই কবরের কথা আপনি শোনেন তখন এত ক্রন্দন করেন কেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন বিশ্ব নবী বলেছেন কবর হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল এই কবর কারো জন্য জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ভ এজন্য কবরের কথা শুনলেই তাদের অন্তর প্রকম্পিত হয়ে যেত আর আজকে আমরা আমাদের সামনে কত প্রিয় বন্ধুকে হারিয়েছি ঠিক কিনা বলেন আমার সামনে বাবা চলে গেল মা চলে গেল দাদা দাদি নানা নানি
কত প্রতিবেশী বন্ধু বান্ধবকে আমরা মাটির কবরে চাপা দিলাম, কিন্তু আমাদের অন্তকরণ একবারের জন্য তাদের কথা স্মরণ হয় না, ঠিক কিনা বলেন? অন্তরগুলো গোনা করতে করতে আমাদের কালো হয়ে গিয়েছে, আমাদের অন্তরগুলো আর কোরআনের আলোচনা ইসলাম প্রতিষ্ঠার কথা সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা?